কংগ্রেসের যে প্রার্থী দাঁড়িয়েছে সে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্যই দাঁড়িয়েছে। বাংলায় সিপিআইএম কংগ্রেস বিজেপির হয়ে কাজ করছে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইসলামপুর স্টেডিয়াম গ্রাউন্ডে নির্বাচনী সভা করতে এসে এমনই মন্তব্য করেছেন এরাজ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে একাই লড়ছে, তারকাদের নিয়ে সে পশ্চিমবঙ্গের বদনাম করছে। এদিন মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করে বলেন, মিঠুন একজন বড় গাদ্দার, মিঠুনের ছেলেকে বাঁচাতেই সে বিজেপির হয়ে কাজ করছে। মুর্শিদাবাদের ঘটনা পরিকল্পিত ঘটনা, রামনবমীর মিছিলে কেন অস্ত্র হাতে গেছেন প্রশ্ন মমতার। এদিন কমিশনকে এক হাত নেন মমতা, মুখ্যমন্ত্রী এদিন বিজেপি কমিশন বলে সম্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, সেখানে ওসি সহ আক্রান্ত হয়েছে, ভোটের আগে কেন ডিআইজিকে সরিয়ে দিলেন। মুখ্যমন্ত্রী এদিন কমিশনকে সরাসরি আক্রমণ করেন, বিজেপি মিথ্যেবাদী এবং ভাওতাবাজ, মিথ্যেবাদী এবং জুমলাবাজ প্রধানমন্ত্রী বলেও আক্রমণ করেন। বিজেপি বলছে এবার 400 পার, এবার 200 পার হবে না, ওরা মিথ্যে কথা বলছে। গলি গলি মে শোর হ্যাঁ বিজেপি চোর হ্যাঁ বলেও স্লোগান দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে এলাকায় এলাকায় টাকা বিলোচ্ছে বিজেপি। এদিন এনআরসি, সিএ এবং ইউনিয়ন সিভিল কোড সম্পর্কে মানুষকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক। আমার চোপড়াকে অনেক অভিনন্দন, চোপড়ার মানুষকে আমার পরে রায়গঞ্জ পরে কালিয়াগঞ্জ পরে হেমতাবাদ পরে করণদিঘি পরে ডাংখোলা পরে গোয়ালপুকুর পরে আর কি বাকি রইল, হেমতাবাদ বলে দিয়েছি, আমি মিটিংও করে এসেছি। সুতরাং এই রায়গঞ্জ পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির মধ্যে আমি কিন্তু একটা ব্যাপারে একমত, যেটা কানাইয়া আগরওয়াল করিম চৌধুরী বললেন গোলাম রাব্বানিও, যিনি কংগ্রেস থেকে এখানে দাঁড়িয়েছেন, আগে ফরওয়ার্ড ব্লক করতেন, হেরে গিয়ে কংগ্রেসে গিয়ে নাম লিখিয়েছেন, কেন? তার কারণ, তৃণমূল যাতে না জিততে পারে তাহলে বিজেপি তাকে অনেক কিছু দেবে। কংগ্রেস তাকে, কংগ্রেসকে ভোট কাটার জন্য সে দাঁড়িয়েছে কেন জানেন? জেতার জন্য নয়, যদি কিছু মুসলিম ভোট কাটা যায় তাহলে তৃণমূলটাকে যাতে হারানো যায়। আমি আপনাদের পরিষ্কার বলি, ইন্ডিয়া জোট তৈরি করেছি আমি, আগামী দিন চালাবো আমরা, কিন্তু বাংলা ইন্ডিয়া জোট নেই, বাংলায় তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট, তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে, এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে এবং কংগ্রেসও এখানে বিজেপির হয়ে কাজ করছে, এটা মাথায় রাখবেন। বিজেপির ভোট পাখির আমি শুনছি, ফিল্ম স্টার থেকে শুরু করে টুইঙ্কেল টুইঙ্কেল স্টার থেকে শুরু করে মিডিল স্টার থেকে শুরু করে চোর ডাকাত থেকে শুরু করে মাফিয়া থেকে শুরু করে সবাইকে নিয়ে আসছে, কি না তো খুব বাংলায় বদনাম করতে হবে আর বাংলার সিট জিততে হবে। আমি শুধু তাদের জিজ্ঞেস করি, বাংলার জন্য একটা কাজ তোমরা করেছো, এ সিঙ্গেল ওয়ার্ড করেছো, ভোটটা কেন দেবে মানুষ, কেন দেবে? শুনুন, আমরা মা দুর্গা পুজো করি, হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী তপশিলী সবাই মিলে আমরা মাঝের খান যাই, আমরা জারের খান যাই, আমরা ঈদ মোবারক করি। কই মিডিয়া কখনো এই কথা বলেন না? এক এক করলেন আপনারা, মারা নিলেন আপনারা, ওষুধ থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন আর করে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে, বিজেপির এমএলএকে মেরেছে, কিন্তু এই ছেলেরা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএকে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেফতার করা হবে না? আর যে মিথ্যে কথা আপনারা বলছেন আমি এভিডেন্স দিয়ে দেখিয়ে দিলাম, ডিআইজি কে চেঞ্জ করেছিল কেন? আগের দিন কোনো প্রয়োজন ছিল? কাল তো মুর্শিদাবাদে ইলেকশন নেই, যে লোকটা জেলাটাকে চিনত, শুনুন এইসব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা, আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়, বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয়। জিজ্ঞেস করুন হাওড়ায় বিজেপির প্রার্থী
সকালবেলা অস্ত্র শস্ত্র নিয়ে কোর্টের অর্ডার না মেনেও মিছিল করেছিল কেন? তার ছবিও তো আমাদের কাছে আছে, মিছিল তো আমাদের লোকেরাও করেছে। এখানে আপনাদের একা সম্পত্তি নয়, কিন্তু মিছিল শান্তির জন্য করি আমরা, মিছিল প্রার্থনার জন্য করি, মিছিল দীর্ঘায়ুর জন্য করি, মিছিল শান্তনু শান্তির জন্য করি। আগে আপনাদের আমি বলছিলাম যে কোন কাজটা বিজেপি করেছে যে আপনাদের ভোট দেবেন। এর আগে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, এমনকি কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন কে করেছিল মনে পড়ে? আমি করে দিয়েছিলাম। এক রাখি গাজল বালুরঘাট রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। বালুরঘাট রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। আলুয়াবাড়ি শিলিগুড়ি রেল লাইন কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। কাটিহাট রাধিকাপুর বর্ষায় রেল লাইন মিটার গেজ থেকে বট গেজ কে করেছিল? আমি করেছিলাম। উত্তরকন্যা দিয়েছিলাম, কাঞ্চনকন্যা দিয়েছিলাম, উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়েছিলাম, পদাতিক দিয়েছিলাম, শতাব্দী দিয়েছিলাম, নিউ জলপাইগুড়ির সাথে কানেক্ট করে দিয়েছিলাম, অমৃতসর আজমির শরীফ কামাখ্যা দীঘা থেকে সারা ভারতবর্ষের সব জায়গায়। আর আপনারা একটা পুরনো কেনকে নতুন করে রং করে বলছেন সবচেয়ে স্পিড, দুরন্ত কোথায় গেল? দুরন্ত নাম গন্ধ শুনতে পাচ্ছি না। সবচেয়ে স্পিড ট্রেন তো দুরন্ত ছিল। ট্রেনটায় একটা ঝুমল প্রাইম মিনিস্টার, ঝুমল ক্ষমতাবাজ মিথ্যাবাদী মনে রাখবেন একেবারে। এই ইসলামপুর স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন, এটাতেও নিশ্চয়ই আমাদের অবদান আছে। আপনারা জানেন উত্তর দিনাজপুরে 1,57,000 গাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে এবং দেওয়া হবে আরও। রায়গঞ্জে মেডিকেল কলেজ, ইসলামপুরে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দুটো নতুন মেডিকেল কলেজ চোপড়া ইটাহার, ইসলামপুরে ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, কালিয়াগঞ্জে ব্লক মেগা ট্রান্সফার সেন্টার, কুলিক নদীর ওপর সেতু, নতুন ইসলামপুর পুলিশ জেলা, ডালখোলা রায়গঞ্জ মহিলা পুলিশ স্টেশন, এছাড়াও সাইবার পুলিশ স্টেশন, ইসলামপুর সাইবার পুলিশ স্টেশন, রায়গঞ্জ স্টেডিয়ামের মানোন্নয়ন, ইসলামপুরে প্রায় 10 কোটি টাকা দিয়ে নতুন স্টেডিয়াম, কর্ণজোড়াতে 600 আসন বিশিষ্ট অডিটোরিয়াম, হেমদাবাদে বাস টার্মিনাস, রাধিকাপুরে ইকো পার্ক, কুলিক প্রকৃতিবাসের সৌন্দর্যায়ন, এগুলো কে করেছে? সবটাই আমরা করেছি। এবার মানুরঘাটে এয়ারপোর্ট হচ্ছে, মালদায় হচ্ছে, কুচবিহারে করে দিয়েছি। মনে রাখবেন ইসলামপুরের রাস্তা দিয়ে আরেকটু কাজ বাকি আছে উত্তর 24 পরগনায়, হয়ে গেলে মাত্র 6 ঘন্টায় আপনারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ঘুরে যেতে পারবেন। আর একটা প্যারালাল রাস্তা তৈরি করে দিচ্ছি 3,000 কোটি টাকা দিয়ে, সেটা হচ্ছে পূর্ব মিদনা পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি হয়ে বর্ধমানের নতুন গ্রাম হয়ে আর রামপুর হাট হয়ে একেবারে পুরো উত্তরবঙ্গে চলে আসছে। মনে রাখবেন আরও আরেকটা অল্টারনেটিভ রোড আপনারা পাচ্ছেন, থেকে শুরু করে রাজবংশী স্কুল থেকে শুরু করে, আমি 200 রাজবংশী স্কুলকে স্বীকৃতি দিয়েছি। বলুন আপনারা উর্দু সাবজেক্ট স্কুলকেও আমি দেব, হিন্দি স্কুল আরও হবে, উর্দু একাডেমি এখানে কে তৈরি করেছে? 10% উর্দু থাকলে তাকে রেকগনিশন দেওয়া হবে। উর্দু ল্যাঙ্গুয়েজকে রেকগনিশন কে দিয়েছে? রাজবংশীকে রেকগনিশন কে দিয়েছে? উদ্বাস্তুদের রেকগনিশন কে দিয়েছে? কুরুককে রেকগনিশন কে দিয়েছে? কামতাপুরকে রেকগনিশন কে দিয়েছে? পাঞ্জাবিকে কে দিয়েছে? নেপালিকে কে দিয়েছে? গোর্খাকে কে দিয়েছে? এটা মাথায় রাখবেন। এরা বড় বড় কথা বলে, আপনাদেরকে একবার বলিয়ে নরেন্দ্র মোদী জি নে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে মানিক বিশ্বাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।
আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।